হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে রান্না করব হচ্ছে গিয়ে বেগুন ভাজি আর হচ্ছে গিয়ে ইলিশ মাছ ভাজা। তো এখানে আমি বেগুনগুলো কেচিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলোও সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চুলায় আমি এখন কড়াইটা বসিয়ে দিয়েছি, প্রচুর গরমের জন্য মাটির চুলায় রান্না করতে যাওয়াই মানে যাইতেছে না। তো এখন দুপুর 2টার মতো বেজে গেছে, তো রাত্রের জন্য রান্না করব। তো আর আমার ছেলে স্কুল থেকে চলে আসবে, এর জন্য ভাবলাম যে তাহলে গ্যাসের চুলায় রান্না করি, এত গরম আল্লাহ মানে টিকাই যাচ্ছে না চুলার পারে। তো এখানে আমি এই যে নুন, হলুদ, মরিচ, লবণ আর ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মাছটা আমি মেখে নিলাম এক সাইডে, যেহেতু এটাও ভাজি করবো ওটাও ভাজি করব। তো এখানে আমি যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য, আর মাসের শেষ, সব কিছু শেষ এখন। তো এর জন্য ফ্রিজে কিছুই ছিল না, এর জন্য মাছ ছিল অল্প, মানে 4 টুকরা মাছ ছিল আর অল্প কিছু বেগুন ছিল। তো এগুলো এখনকার মতো চালিয়ে দিই। তো বাজার টাজার করতে হবে, বুঝতেই তো পারছেন গরমের মাঝখানে কিন্তু বাজারে যাওয়া অনেক কষ্ট। মহিলা মানুষ হয়ে বাজার করে খেয়ে ঘর সামলাম সব কিছু করা কিন্তু অনেক টাফ ব্যাপার। তো এখানে আমার মাছ ভাজা কিন্তু অলরেডি মানে হয়ে গেছে, দেখেন কত সুন্দর, একদম মুসমুসে হয়েছে, গরম ভাত দেখাতে ভালোই লাগবে। তো মাছ ভাজা আর একটু আমি উল্টিয়ে দিই আর একটু মুসমুসা হোক, তো একটু পরে আমি নামিয়ে ফেলবো। তো গরমের মাঝখানে আর ভালো লাগে না, তো গরম, একটু বৃষ্টি নাই, আর বৃষ্টির কথা কী বলবো, সবাই এখন ধান টান নিয়ে ব্যস্ততা, বৃষ্টিটা না আসায় ভালো, থাক গরম সমস্যা নাই, সবাই কাজের এখন ব্যস্ততা। তো আমার এখন মাছ ভাজিটা আমি সুন্দর করে নামিয়ে নিলাম, দেখেন 4 টুকরা মাছ, কালারটা কত সুন্দর হয়েছে, ভাজিটা অনেক ফাইন একদম। আর এখানে আমি এই যে ওইটার মধ্যে আমি লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে সুন্দর করে বাগান বাগানগুলো মাখিয়ে নেব। তো এখন ম্যারিনেট করার সময় নাই, তো এর জন্য আমি সাথে সাথে ভেজে ফেলবো। তো প্রচুর গরম, মানে গ্যাসের সামনেও কিন্তু গরমে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তো এখন সুন্দর করে যে মাখিয়ে নিয়েছি, এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিব। তো অপচয় করাটা ভালো না, যে তেল ফালে নতুন তেল দিয়ে রান্না করবো, সব কিছুরই প্রচুর দাম, মানুষ কী খেয়ে বাঁচবে, সব কিছুরই এত দাম বেড়ে গেছে যে কিছুই করার নাই। তো এখন আমি ঢাকনা দিয়ে যে সুন্দর করে ঢেকে দিলাম, তো মা এখন আমি একটু নেড়ে চেড়ে সুন্দর করে দেব। তো ফাইন করে বেগুন ভাজি কিন্তু অল্প অল্প মানে অল্প অল্প জাল দিতে হবে, নাহলে কিন্তু মানে পুড়ে যাবে, গা তিতা তিতা লাগবে, বেগুন ভাজি ভালো লাগবে না। তো আমি যে ভালো করে সুন্দর করে এখন আর একটু উল্টিয়ে দিচ্ছি, জানি সুন্দরভাবে ভিতরে জানি একটু বা তেল টেল ভালো করে ঢুকে মশলা টশলা। তো দেখেন এই যে সুন্দর করে বেগুনগুলো কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে, তো কত সুন্দর কালার হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার, কমেন্ট, ফলো দিতে ভুলবেন না। তো বেগুন ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবে, দেখেন কত সুন্দর বেগুন ভাজি, মাছ ভাজি গরম ভাত দেখেতে অনেক ভালো লাগবে। তো এইভাবে আপনারা বাসায় মাছ আর বেগুন ভাজি একসাথে করে ভাত দিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে আর কতটা স্বাদ লাগে। তো তো আজকের মতো এই পর্যন্ত, আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।